এই বাংলাদেশের ছাত্র জনতা তোমাকে যদি কেউ ইংরেজি শিখতে বলে একটা ভিডিও দেখে অথবা একটা মুভি দেখে ভার্সেস জাস্ট শুনে যেমন ভয়েস অফ আমেরিকা শুনে তুমি কোনটা প্রেফার করো অল ফার্স্ট অফ অল আমার অ্যান্সার হচ্ছে তুমি যেভাবেই পারো ইংরেজি শেখাটা অনেক ভালো না শেখার চাইতে কিন্তু তুমি আমাকে যদি দুটোরই চয়েস দাও আমি কিন্তু ইংরেজি শেখার জন্য আমি শুনবো খালি শোনার মিডিয়াম নট দেখার মিডিয়াম এটার কিন্তু একটা সায়েন্টিফিক উত্তর আছে সায়েন্টিফিক উত্তর হচ্ছে এইটা আমরা যখন কোনো মুভি দেখি অথবা টেলিভিশনে যখন একজনের রেডিমেড ইমেজ দেখি এবং তার সাথে সে কি বলছে ফলো করতে পারি যদি আমি একটু বেশি বুঝি কিন্তু আমার ব্রেইন অটোমেটিকলি যেই জিনিসটা দেখে দেখার ব্রেইনের অংশটা হচ্ছে লোভ সেটা প্রেসিডেন্স পায় ওভার মাই হিয়ারিং অ্যান্ড ওভার মাই ইম্যাজিনেশন অন দ্য আদার হ্যান্ড আমরা ইংলিশ যখন খালি শুনি যেমন ভয়েস অফ আমেরিকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থেকে তখন ওইটা মেইনলি প্রসেস হয় আমাদের হিয়ারিং সেন্টারে নিয়ার দ্য টেম্পোরাল রোব অন দ্য আমাদের ব্রেইনের এই যে কানের ওপরে যে সেগমেন্টটা আছে ওই সেগমেন্টে এবং ওটা হলে আমাদের শুনতে শুনতে আমাদের একটা মেন্টাল ইমেজরি ক্রিয়েট হয় তার মানে প্রত্যেকটা ওয়ার্ড এবং সেন্টেন্স তুমি যখন শোনো তার সাথে তোমার একটা মেন্টাল ইমেজরি ক্রিয়েট হয় যার ফলে ল্যাঙ্গুয়েজটা তাড়াতাড়ি এবং ভালো করে শেখা যায় কাজেই আবার সামারাইজ যেভাবেই পারো ইংলিশ শিখো ডাজন্ট ম্যাটার কিন্তু তোমার যদি একটা চয়েস থাকে তাহলে শুনে শিখো